আলোচিত পিকে হালদারের দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের প্রমাণ মিলেছে। এর মধ্যে দেশে ৪২৬ কোটি টাকা সম্পদের বৈধ কোনো উৎসই পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া বিভিন্ন ব্যাংকে ৬০৮০ কোটি টাকা অবৈধ লেনদেন পাওয়া গেছে। রয়েছে ২২টি গাড়ি। অন্যদিকে কানাডায় ১ কোটি ১৭ লাখ ডলার পাচারেরও প্রমাণ মিলেছে। বুধবার পিকে হালদার সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক। প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডির দায়িত্বে থাকার পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠলে দুদকের তদন্ত শুরু হওয়ার আগেই পালিয়ে যান তিনি। ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স সহ ৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আত্মসাতের তদন্ত চলমান থাকার পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদেরও আলাদা তদন্ত চলছিল। রাজধানীসহ বিভিন্ন জায়গায় ৬,৭৯০% জমি, ৪টি ফ্ল্যাট, ২০,০০০ বর্গফুটের একটি ভবন, ২২টি গাড়িসহ সব মিলে ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ থাকার তথ্য বেরিয়ে আসে তদন্তে। এছাড়া দেশের বিভিন্ন ব্যাংকে ৬,০৮০ কোটি টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। অন্যদিকে কানাডায় ১ কোটি ১৭ লাখ ডলার পাচারেরও প্রমাণ মিলেছে। দুদকের উপপরিচালক সালাউদ্দিনের তদন্ত প্রতিবেদনের তথ্যে বুধবার পিকে হালদার সহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রের অনুমোদন দেয় কমিশন। পিকে হালদারের অবৈধ সম্পদ ও দুর্নীতিতে সহযোগিতা করায় তার মা লীলাবতী হালদার সহ ১৪ জনকে আসামি করা হয়েছে। অর্থ অবৈধ সম্পদ অর্জন এবং সেটা পাচারে অংশগ্রহণে এরা সহযোগিতা করেছে। দুদক সচিব বলছেন পিকে হালদারকে দেশে আনার চেষ্টা চলছে। চেষ্টা তো করা হচ্ছে, আমাদের তরফ থেকে সকল ধরনের চেষ্টা করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এরা সবাই বিষয়টা নিয়ে কাজ করছে। আশা করি আনা যাবে ইনশাল্লাহ। তদন্তে পাওয়া পিকে হালদারের সম্পদ জব্দ করে রেখেছে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পিকে হালদারের বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক মইদুল ইসলাম। জনাব মইদুল ইসলাম, স্বাগত জানাচ্ছি। পিকে হালদার আলোচিত এই নামটি, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, পাচারের ১০০,০০০ কোটি টাকার যে অপরাধ সেটির প্রমাণ মিলেছে, দুদক চার্জশিটের অনুমোদন দিয়েছে। এখন এই ব্যাপারে সুরাহা হওয়ার মানে সুরাহা হবে কিনা সেটির ব্যাপারে আপনি কতখানি আশাবাদী? জি, একটা সংশোধনী বলি, আমি ওখানে পরিচালক ছিলাম না, আমি ওখানে মহাপরিচালক ছিলাম, আমি দুঃখিত, আমার ভুল, ডিরেক্টর ছিলাম। আর যেটি বলছেন সুরাহা, সুরাহার বিষয়টা একটু বলেন, মানে কি সুরাহা চাইছেন? একটু তো তদন্ত হলো, অভিযোগপত্র হলো, এরপরে বিচারের কথা বলছেন। নিশ্চয়ই এখন সাধারণ মানুষ জানতে চায় বিকে হালদারকে গ্রেপ্তার করা সম্ভব কিনা বিদেশ থেকে এনে, তার এই ১০০,০০০ কোটি টাকা পাচার যেটা হয়েছে সেটি আনা সম্ভব এখন? এখন প্রশ্ন হচ্ছে যে যত হাজার কোটি টাকা পাচার হয়েছে সেইগুলো কিভাবে ফেরত আনা যাবে, আর একটি হলো যে তাকে কিভাবে ফেরত আনা যাবে, কারণ সাজা কার্যকর করতে গেলে তো তাকে লাগবে, অনুপস্থিতিতে হয়তো বিচার হয়ে যাবে জি, যদি উনি হাজির নাও হন, কিন্তু সাজা খাটবার জন্য তো তাকে লাগবে। তো সেই জায়গাটাই আমাদের একটি আইন আছে, আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠানো যায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট আইনে। সেই আইন অনুযায়ী দুদক যদি সেই ব্যবস্থাগুলো নেন, এটা হলো যে একটা কাগজি প্রক্রিয়া। আর তার সাথে যেটি বড় সেটি হচ্ছে যে সরকারি কিছু এই জায়গায় সদিচ্ছার ব্যাপার আছে, সরকারি কিছু সক্রিয়তার দরকার আছে। তা না হলে এই ধরনের ওই বাইরের দেশে গিয়ে শুধু একা দুদকের পক্ষে আপনার এই সমস্ত তথ্য কিংবা এই সমস্ত সহযোগিতাগুলো আদায় করা সম্ভব হবে না। মানে কাগজে যে সমস্ত রিকোয়েস্ট পাঠানোর দরকার সেগুলো হয়তো দুদক পাঠাবে, এইটাই আর কি। সেখানে সরকারের কোন কোন সংগঠন কিংবা সংস্থা, সরকারের বিশেষ ধরেন মানে যারা মানে ফরেন এম্বাসি আছে ওখানে, সেইগুলো যদি ইয়ে করেন এবং ফরেন মিনিস্ট্রি যদি একটু সহযোগিতা দেন, সরকারি পর্যায়ে যদি সেই আলাপ আলোচনাগুলো হয় তাহলে কাজটা অনেকখানি সহজ হবে, না হলে শুধু এই প্রক্রিয়ার ভিতরেই থাকবে। কারণ আমি দেখেছি ইতিপূর্বে যে অনেকগুলো আপনার এই ধরনের রিকোয়েস্ট লেটার পাঠানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি এবং পাওয়াও যায়নি এবং দীর্ঘ সময় শুধু চলেই গেছে। তা এই জায়গাটাই
কারণ যেহেতু ওইখানকার সরকার আর এইখানকার সরকারের ব্যাপার, আবার দুই দুদক মানে এখানকার দুদক আর ওখানকার অ্যান্টি কারাপশনের যে সংগঠন আছে, সংস্থা আছে, তাদের সাথে যে সহযোগিতা সেইগুলোও উন্নত করার ব্যাপার আছে। বিশেষত আমি এই জায়গায় গুরুত্ব দিব যে সরকারি পর্যায়ে দুই সরকারের মধ্যে একটা সহযোগিতা দরকার, যাতে করে এইটা আনা যায় তাদেরকে এবং তার সম্পদকে। সেক্ষেত্রে দুদকের পক্ষ থেকে আমাদের সরকারকে কিংবা যাদের যাদের প্রয়োজন দুদককে নিতে হবে, সরকারি সেই সমস্ত পর্যায়ে দপ্তরে গিয়ে সেই সহযোগিতাগুলোর ব্যাপারে সচেষ্ট হতে হবে, তাহলে অনেক এটা সম্ভব হবে আর কি। মানে সেটা কি সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারে এবং তাকে গ্রেপ্তার, দুই ব্যাপারে? জি জি, তাকে বা মানে তাকে এখানে দেশকে ফিরিয়ে আনা, সাজা খাটানোর ব্যাপারেও, একইভাবে তার যে সম্পদগুলো ওখানে আছে এখান থেকে ওইখানে কি সম্পদ আছে সেই তথ্যগুলো সংগ্রহ করা এবং এখান থেকে আদালত থেকে বাজে জব্দ করার যে অর্ডার, ক্রোকের অর্ডার, সেগুলো নিয়ে সেখানে পাঠানো এবং সত্যিকার অর্থে সেখানে সেটি কার্যকর করা, এইগুলোর ব্যাপারে সহযোগিতা দরকার হবে। জি, এবং শেষ পর্যন্ত বিচার হলে যখন আপনার বাজেয়াপ্ত হবে তখন সেই বাজেয়াপ্তকৃত সম্পদগুলো যাতে করে এই দেশে ফেরত আসে সেটার ব্যাপারেও সহযোগিতার দরকার হবে। তো এই সহযোগিতাটা দুদককে চাইতে হবে সরকারের মাধ্যমে, সরকারের কাছেও এটা যোগাযোগ করবার দরকার হবে। আপনাকে ধন্যবাদ মজিদুল ইসলাম মতামত।